বরিশাল বিভাগীয় পেট্রোল পাম্প ও ট্যাং লরি মালিক সমিতির সাধারণ সভা বরিশাল শহরের সাউথ কিং চাইনিজ রেস্টুরেন্টের 27 এপ্রিল শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল পেট্রোল পাম্প ও ট্যাং লরি মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন শিকদার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটস এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাজমুল হক। অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। সাধারণ সভায় বক্তাগণ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নাজমুল হক প্রধান অতিথির বক্তৃতাকালে বলেন, সংগঠন মানে একাগ্রতা, একে অপরের সাথে ব্যবসায়িক দ্বন্দ্ব দূর করে বন্ধুত্বের মাধ্যমে সম্পর্ক বাড়িয়ে তুলুন, তাহলে নিজেদের মধ্যে সম্পর্কের মাধ্যমে ব্যবসায় সফলতা আসবে। সমিতির মাধ্যমে আমরা সরকারকে সুবিধা অসুবিধা বলতে পারি। আমাদের তেলের রেট সম্বন্ধে আমরা যে রেটে আমরা গভর্নমেন্ট আমাদের যে রেট করছে আমরা বিক্রি করি কমে, অনেকেই এই কথাটা বলছে। ট্যাক্স ধরে দিতেছে গভর্নমেন্ট, সরকার রেটের উপরে ট্যাক্স ধরতেছে, অথচ আমরা বিক্রি করতেছি যে রেট, তাতে আমাদের ট্যাক্স ট্যাক্স দিলে আমরা লস লস প্রজেক্টে আসি। একটা 30 লাখ 35 লাখ টাকার গাড়ি যদি ঘুরিয়ে আইসা 500 টাকা পায়, একটা অটো অটো জমা, ওই অটো জমা হয় 700 টাকা, আর আমাদের 30 লক্ষ টাকা কাটাইয়া আমরা 400 টাকা ক্যাশ পাই। ডাইরেক্ট টাকা হয় না, শ্রমিকের টাকার বেতনের টাকা হয় না, ব্যাংকের টাকা হয় না, কয়েকদিন পর দেখা যায় ওই মালিক দেউলি হয়ে শেষ হয়ে গেছে। আমাদের ট্যাঙ্গরি পেট্রোল পাম্প মালিক সমিতির নামই নেই। পাশাপাশি আপনাদের যে দাবি দাওয়াগুলো থাকবে আশা করি একত্রিত হলে সবই পূরণ করা হবে। এই মালিক সমিতি চিরদিন ওনাকে মনে রাখবে, কিন্তু মানুষ কিন্তু ভুলে যায়, বলে যে মনে রাখবে, তাহলে ওনার জন্য কিছুই করতে পারি নাই। তো একটা জিনিস করেছি এবং করবো, সেটা হলো সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে কোন মালিক সমিতিতে কোন শ্রমিক নেতা রেকর্ড থাকে না, এবং এটা রেকর্ড রাখার নিয়ম নাই। কিন্তু আমি এই আপনাদের আমার শিক্ষা মহান মুক্তিযোদ্ধা, আমার অ্যাসোসিয়েশনে শুধু রেকর্ড বুকেই অন্তর্ভুক্ত করি নাই, যেদিন এটা সেন্ট্রাল কমিটির ফ্ল্যাট হবে সেখানে স্টোর স্থাপন করা হবে ইনশাআল্লাহ। নাম বলবো না, উনি আপনাদের মাঝে কয়েকজনের কাছে একাধিকবার গেছে, 10 বার 20 বার গেছে, কারো জন্য কয়েক মাস অপেক্ষা করছি, হয় না? কিন্তু উনি দাঁড়া করাই ছাড়ছে। বিদেশের চিকিৎসা করি, প্রদেশের ডাক্তার সাহেব বলছেন যে আপনি আস্তে আস্তে কথা বলবেন, সবসময় ৬৫ লক্ষ টাকা ১৮০০ স্কোয়ার ফিট, বিরাট ২০০-৩০০।